হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মধ্যবিত্ত রেসেল। আজকে আমি করবো মুগ মটরের পকোড়া। এর জন্য আমি দেখতেই পাচ্ছেন মুগের ডাল আর মটরের ডাল 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা মিক্স করব, সবগুলো নেব না, একটু আস্ত রেখে দেব, ওটা পরে ছড়িয়ে দেব। যতটুকু দরকার ততটুকুই নেব। এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নেব, সামান্য জল, বেশি জল না। আর আমি এইটুকুনো ডাল আস্ত রেখে দিলাম। তাহলে চলুন পেস্টটা করে নিই। ভালো করে পেস্ট করে নিয়েছি। আর লাগছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, এটা অপশনাল, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আমি বাটাটা সব এর মধ্যে দিয়ে দিলাম। আমি ডাল বাটাটা সব নিয়ে নিয়েছি একে একে, সব কারি পাতা, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন মতো, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে এটা মিক্স করব। আমার মিক্স করা কমপ্লিট, চলুন এবার ভাজবো। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এটা লোহার কড়াই। লোহার কড়াই কিন্তু ভাজাভুজি করতে খুবই ভালো, ওই জন্য লোহার কড়াই নিয়েছি। এবার আমি এটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট বড়া করে ভাজবো, বেশি বড় করব না। এটা অবশ্য যার যার ইচ্ছা মতো মাপ করবেন, আমি এখানে ছোট ছোটই মাপ করলাম। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে খেতে। কিন্তু এরকমই সুন্দর আর ক্রিস্পি হয়। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই।